আমি গান করছি আর প্রিয়মের রিয়াকশনটা একবার দেখো। তাহলে জুমকি একটা তুই নিজে কি মা বলতে আই হেট ইউ কিসে এত পিরিত আমার কি মেয়েটার গলাটা খুব ব্যাটা ছেলের মতো একদম। গুড মর্নিং, শুভ সকাল। তোমার শুভ যাবে না না, আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি সকালবেলা। এবার হচ্ছে তাড়াতাড়ি তুমি রেডি হয়ে নাও। তো মুখটা কেমন ডিম ডিম লাগছে? আমার মুখটা ডিমই। সারা ঘরে শুধু চুলে চুল হয়ে যাচ্ছে, দেখ তো চুল চলে যাচ্ছে। হাতটা দেখি, হাতটা দেখি, হাতটা দেখি একবার। আমার বড় চুল, আর সত্যি কথা বলতে বাসায় চুলে পুরো প্রবলেম হচ্ছে। আমার যদি কিছু বেড়ে কোনো চুল যদি চুল যদি বিছানায় পড়ে, এরকম এরকম করবে, ঠিক এরকম এরকম করবে। নিজের বেলা আটো ছাটো, আর আমার বেলা তখন কেলো করে দিচ্ছি। ওইদিকে বাবা আর এইদিকে প্রিয়ম, একসাথে দুজনে বাবা ওই দরজাটা করছে, প্রিয়ম হচ্ছে এই দরজাটা করছে। রং যে রং করাটা করতে শিখেছো? মিস্ত্রি ছিলাম। মিস্ত্রি ছিলে এই জন্য না আগের জন্য? আগের জন্য মিস্ত্রি ছিলাম। এই জন্য এটা হয়ে মানুষের ইচ্ছা ধরে আমাকে শিখিয়েছে। আমাদের বাড়িতে 7 বছরের বাড়ি, 65 বছরের বাড়ি, শিখতে পারে তাই আজকে কোনো দিন ছোটো ভাবতে নেই। কাজকে ছোটো ভাবাটা আমার খাবো। তারাও মানুষ, আমরাও মানুষ। তারা ওইটা রোজগার করে খায়, আমরা এটা হচ্ছে ঘরের কাজ করাতে কোনো ছোটো বড় নেই। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যেই দুটো ঘরের দরজা এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট করানোর জন্য একজনকে বলা হয়েছিল, তার আবার টাইম হয়নি আসার জন্য। তাই বাবাই ঠিক করেছে, বাবা এই কাজটা পুরো করবে। ইনফ্যাক্ট শুধু তাই নয়, বাবা এরকম ঘরের যে কত কাজ পারে সেটা আমরা, আমি, মা, প্রিয়ম এখন নতুন নতুন দেখছে, প্রিয়ম ভালো করে জানতে পারছে, পুরো নিজের হাতে সমস্ত কিছু করে। এখন বাজে 6:30, আর সেই সকালবেলা ব্লগ করা হয়েছিল যেহেতু বাড়িতে ছিল না, আর এখন বাইকের আওয়াজ পেলাম তো মনে হয় এসেছে। আর কোকো চেঁচাচ্ছিল তাই এরকম মনে হচ্ছে এসছে, দেখাচ্ছি তোমাদের। মনে হয় আসছে, এবার আসার তো কথা, এবার তাড়াতাড়ি আসুক, দেখাচ্ছি তোমাদের। এখন টাইম হলো আসার? ঠিক ধরেছি তোমার বাইকে আওয়াজ শুনে যে আপনি এসে গেছেন বাড়িতে। আসুন আসুন। হ্যাঁ, আমি এখন আজকে ব্লগিং শুরু করেছি। কি সকাল থেকে শুরু করেছো? হ্যাঁ একদম সকাল থেকে ব্লগিং করে যাচ্ছি। মাছের কিছু করেছিলে? হ্যাঁ, যেমন বললে দুবেলা খাওয়া দাওয়া করলে নাকি শুলে ঢুলে কি ব্লগ করেছো? ব্লগ করেছি আমি আর পাপাই করছি। তো দেখো দাঁড়িয়ে আছে, কি কি খাবে বলো? আজকে আমি ঠিক করেছি, এটা সারপ্রাইজ করলাম ফোনে। দেখো গোলাপ জামুন বানাবে আজকে, আজকে গোলাপ জামুন বানাতে বলেছি। বাহ, এই কমন আছে, আগে আমাকে গ্লুকন দিতে। হ্যাঁ গ্লুকন দি। জাস্ট এসে এবার একটু ফ্রেশ টেস হয়েছি, হয়ে এখন দেখি কি প্রিয়া গোলাপ জামুন গোলাপ জামুনের জন্য রেডি হচ্ছি। কি এমন ঢপের গোলাপ জামুন, সবাই সত্যি কথা বলতে গেলে প্রথম খাচ্ছি ওরাতে গোলাপ জামুনটা। হাতে কিছু না, অ্যাকচুয়ালি এটা রেডিমেড করা, মানে রেডিমেড আমি কিনেছি। আমাদের সেই আমুল স্প্রে যে দুধ আছে, আমুলিয়া, আমুলিয়া দুধের মতো লাগছে। ঘি নিয়ে দুটো হাতে আমাকে রগড়াতে হবে। ছোট ছোট ঘি খেয়ে নেবো এবার। ছোট ছোট না, ছোট ছোট এরকম নিয়ে লেচি বানাবো, গোল 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 গোলটা। এটা বলো তো কি বল? এটা টেনিস বল। টেনিস বল আমি, এটা বলো তো কাদের কাদের থাকে? ভাই মাস্টার মশাই, আমি ছাত্র। আজকে অরিবানকে 40টা দৌড় করতে বলেছি, দেখা যাক কতটা করতে পারে। গোল করতে বলেছি, দেখা। অরিবিন তো হ্যাঁ সব পারবো, পারবো না কেন? হ্যাঁ এই রসগোল্লাতে এক্ষুনি বানালাম, এটা তোমার জন্য। হ্যাঁ করো, এটা বাবা নিয়ে এসেছে রসগোল্লা। এটা বানালাম, তোমার সকাল থেকে শুধু বাবা দিয়ে চলছে তোমার একেবারে কাল থেকে। হ্যাঁ করো, কথা বলবে না দোস্ত, কথা বলবে না। এই কথা বলতে নেই, চলো রে। একটা তেল দিয়েছি, একদিকে তেল ভাজবো বলে, একদিকে দিয়েছি চিনির রস,
এটাই খাওয়ার বয়স, আমি এবার খেয়ে যাবো সব। মায়েরকে বলছিল বিকানের বাড়িতে মিষ্টি থাকবে না, এইটার জন্য। একদম একদম, খাওয়াটাই তো বয়স। এটা কি বানাচ্ছে বলো তো, কি বানাচ্ছে এটা? কুটি ভাই আমার লেডি কেনি। হ্যাঁ লেডি কেনি, লেডি কেনি। গোলাপজাম বলো, গোলাপজাম, গোলাপজাম বলো, গোলাপজাম। হ্যাঁ গোলাপজাম বলো, আচ্ছা খাবে। সবাই দেখতে আসছে, কি এখন মিষ্টি বানাচ্ছে, কোকো দেখতে আসছে, দেখো ও দেখবি খাবে, আবার খাবে পাটা পাট। ওর চোখটা এই এই চোখটা পুরো এইখানটা দেখো, পুরো এই জায়গাটা মজা হবে। এটা কি বানাচ্ছে? এটা কি বানাচ্ছে? এটা কি? এটা তালের বড়া পারবে ভাই, বড় হবে, এটা বড় হবে, যত রস ঢুকবে তত বড় হবে। হ্যাঁ তো এবার বড় হচ্ছে, আস্তে আস্তে এবার বড় হচ্ছে। সিরিয়াস কিছু কমা, এবার দেখো, এবার দেখো, এবারে আস্তে আস্তে বলগুলো বড় হয়ে গেছে। এই রেকচিটাতে কিন্তু বেস্ট হয়েছে, এটাই ভালো। ছড়ানোর তো জিনিসটা কটা তোমার গোলাপ জামুন হয়েছে, মানে দেখলাম এইটুকুটুকু আমি জাস্ট ডোগুলো পাকিয়েছি, আর টেস্টে ফেলাতে মানে কতটা বড় আমার আইডিয়া ছিল না এরকম হয়, এরকম বেশ বড় হয়েছে। তার সঙ্গে এটার সফটনেসটা একবার দেখো, ওরে পুরো মাখন, পুরো রসে চোবানো ব্যাপার। মানে ওরা ওয়েট করতে দেয়নি, মানে ওরা পাচ্ছে না খেয়ে নেওয়ার জন্য, মানে অবশ্যই মানে টেস্ট করার সময় টেস্ট করি, আর মিষ্টির পরিমাণটা জাস্ট অসম হয়েছে, দারুণ হয়েছে, অসম হয়েছে, দারুণ হয়েছে। রাত্রি 12টা বাজে, ডিনার টিনার কমপ্লিট, আমি একটা গান করছি, আর প্রিয়মের রিয়াকশনটা কিরকম দাঁড়ায় এত রাত্রিরে সেটা দেখি একবার, চল। মেরি সোনি মেরি তমন্না ঝুট নাহি হে মেরা প্যার, দিওয়ান সে হো গই গলতি জানে দো ইয়ার, আই হেট ইউ, আই হেট ইউ। কিসে এত পিরিত বাবা? পিরিত তো আমি করিনি বাবা, এটা পিরিত। আমি তো আই হেট ইউ বলেছি, আই লাভ ইউ তো বলিনি আমি। আমাকে দেখিয়ে বলার কোনো লাভ নেই, তাহলে আমি তো আই হেট ইউ বলেছি। তুই আই হেট ইউ করো, আই হেট ইউ টু। হ্যাঁ দু ঘন্টা তোমার টু এর 108। এবার হচ্ছে তোমাদের কমেন্ট পড়ার টাইম। তো প্রথম যে কমেন্ট আছে, সায়ব চ্যাটার্জি, গুড ইভিনিং, ওয়াও জাস্ট দারুণ লাগলো, ব্লগটা অসাধারণ হয়েছে, রোজ তোমাদের তিনজনকে দেখবো বলে বসে থাকি, শুরু থেকে দুর্দান্ত লাগলো, বলে বাবালে কোকো নুগুল দানা খাচ্ছে এটার ব্যাপারে বললো, আর আমাদের গোল্ডিও নুগুল দানা খায়, তো এই ব্যাপারটা জেনে খুব ভালো লাগছে। মোটামুটি কুকুরটা কিন্তু নুগুল দানা খেতে বেশ ভালোবাসে, আর চাটনিটা তো হেভি হয়েছে, অসাম থ্রিসাম, আমার নামটা নিয়ে একদিন সুভাষ, তোমার নামটা নিয়েছি, কেমন আছো বলো। এবার নেক্সট কমেন্টটা পড়ছি, তার নাম হচ্ছে দীপান্বিতা রয়। দাদা ভাই তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগে, দিদিকে তো আমার খুবই ভালো লাগে, মা আমি আর বাবা তিনজন মিলে তোমাদের ভিডিও দেখি, খুব খুব ভালো থেকো তোমরা সবাই, আর প্লিজ আমার কমেন্টটা পড়ো কিন্তু। দীপান্বিতা তোমার কমেন্টটা আমি আজকে পড়লাম, আর বলছি তোমাদেরকে থ্যাংক ইউ, আর তোমার বাবাকে প্রণাম জানিও। অবশ্যই আমাদের প্রণামটা দিও ওনাদের, এই যে কাকু কাকিমা যে ভিডিও দেখছেন আমাদের, এটাই অনেক বড় পাওয়া আমাদের কাছে। এবার নেক্সট যে কমেন্টটা আছে তার নাম হচ্ছে অনুরাগ ভট্টাচার্য, দারুণ দারুণ হয়েছে, তোমাদের ভিডিওর জন্য অপেক্ষায় থাকি, মন ভালো হয়ে যায় তোমাদের ভিডিও দেখে, বেস্ট অফ লাইন ভিডিওর মধ্যে আমার লেগেছে প্রিয়মদি সারাশি দিয়ে তোমাকে বলার কথাটা, যাই হোক আমি নিজেরও অবাক হয়ে গেছি। আর বেস্ট সিন ভিডিও হচ্ছে যে আমি স্নান করার সময় যে বেরিয়ে আসার সিনটা, আর কী বলবো, সেরকম বিয়ে হয়ে যাওয়ার পর এইসব অত্যাচার চলে আমার উপর, কিছু বলার নেই। আর খুব ভালো একটা কবিতা লিখেছে অনুরাগ, তোমাদের জুটি পুরোপুরি ফাটাফাটি, ঝগড়া মিষ্টির সাথে খুনসুটি, হয়ে ওঠে পুরো জমজমাটি, সুন্দর হোক কামনা করি তোমাদের সংসার, বাধা বিপত্তি সব করো এক পথে পারাপার, বিপদ যেন তোমাদের আসে না জীবনে, মন থেকে চাই ঈশ্বর যেন আমার এই কথাটি শোনে। থ্যাংক ইউ ভেরি মাচ অনুরাগ, এত সুন্দর একটা কবিতা লিখেছে, বস এইগুলো আমাদের কাছে পাওয়া, মানে বিশেষ করে আমার কাছে তো বিশাল বড় পাওয়া, দারুণ, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কমেন্টটা হচ্ছে মৌরিকা দে, পিরিয়ড নিয়ে ব্লগতে কথাটা বলার সাহসটা দেখানোর জন্য হ্যান্ডস অফ তোমাকে আর প্রিয়াম প্রিয়মকে, এটা যে খুব নর্মাল একটা ব্যাপার সেটা সবার বোঝা উচিত, আর তোমাদের ব্লগ তো অ্যাজ অলওয়েজ খুব ভালো,
তোমাদের ব্লগ দেখে মনে যেন হয় নিজের বাড়ির মতন। থ্যাংক ইউ ময়রিকা। আর বলছি এই মানে বলার জন্য সাহসটা দেওয়ার জন্য কিন্তু মেনলি আমাকে অনির্বাণ দিয়েছে। আমি একটু প্রথমে হেজিটেট করছিলাম, সত্যি কথা বলতে হেজিটেট খুবই করছিলাম। ও আমাকে বললো যে এটা বলো, অনেক মেয়েদের জন্য এটা প্রবলেম সলভ হতে পারে, তুমি এটা বলে দেখো, তোমাদের সাথে অনেক রিলেটেড হতে পারে। তো তখন আমি দেখলাম আর তোমাদের এত ভালো ভালো কমেন্ট পড়ে আমি সত্যিই ভাবছি যে এগুলো আমার সত্যি বলা উচিত ছিল। আমি আর নেক্সট টাইম থেকে আমি আরো ফ্রি হতে পারবো এইসব কথা বলার জন্য তোমাদের সাথে। আমি ইনফ্যাক্ট আমি প্রিয়াঙ্কা এটাও বলেছি নেক্সট ওর যে রিপোর্ট গুলো আসবে সেটা যেন একটু ডিটেইলসে বলে, যাতে কি দেখো তোমরা অনেকেই বলতে সংকোচ বোধ করো, অনেক হেজিটেশন থাকে, তোমরা আমার বোন বন্ধুর মতো তোমরা আমার সবাই, তো আমি চাই না এসব ব্যাপার নিয়ে সামনা সামনে ব্যাপার নিয়ে লোকের কাছে বললে কি এমন হয়ে যাবে, খাবার কোনো দরকার নেই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, প্রবলেম হচ্ছে মা বাবাকে বলো, ডাক্তারদের বলো, বলতে মানে যত বলবে তত জ্ঞানটাও বাড়বে। লাস্ট কমেন্ট যার পড়ছি তার নাম হচ্ছে পিকু প্রেজেন্টস। ভাইয়ের গানটা জাস্ট অসাম, সত্যি কথা বলছি তোমাদের ভিডিওটা দেখে পুরো মনটা চার্জড আপ হয়ে যায় আর পজিটিভ ভাইবস আসে। প্রিয়ম দিকে এই ভিডিওতে জাস্ট এক্সট্রা কিউট লাগছে, চালিয়ে যাও তোমরা। থ্যাংক ইউ ভেরি মাচ পিকু ভাই। আর পিকু ভাই আমার আজকে নয়, আমার ইন্ডিয়ান বংবয় চ্যানেলে ফ্রম দ্য ভেরি বিগিনিং ও আমাকে কমেন্ট করে, সিরিয়াসলি বস লাভ ইউ ভেরি মাচ। আর তোমার বাবা মাকে আমার অজস্র প্রণাম দিও, থ্যাংক ইউ। আর হ্যাঁ কোনো চাপ নিও না, কোনো চিন্তা করো না, নেক্সট তোমাদের কমেন্টগুলো আবার নেক্সট ভিডিওতে পড়বো। তো এতগুলো কমেন্ট হলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে গেল, ওই জন্য অল্প অল্প করে তোমাদের কমেন্টগুলো সবার আমি সব পড়বো আমি সব। আজকে সন্ধ্যাবেলা সিরিয়াসলি বলতে গেলে একদম ব্লাস্ট হলো খাওয়া দাওয়ার দিক থেকে। ব্লাস্ট হলো খাওয়া দাওয়ার দিক থেকে ব্লাস্ট? তুমি ব্লাস্ট করবে না তো অন্য কেউ ব্লাস্ট করবে, সেটা জঙ্গি একটা। তুমি নিজে কি মা বাবা একটা আলকাতা জঙ্গি একটা ফালতু টাইপের লোক একটা, একেবারে ফালতু টাইপের লোক। আমি লোক সহ্য করতে পারি না, ভুল বল বল তো মানে অসহ্য টাইপের। আজকে গোলাপ জামুনটা সত্যি ভালো হয়েছিল, খেতে একদমই ফালতু হয়েছিল। না ভাই ওকে লাভ নেই, সিরিয়াসলি দারুণ দারুণ তাই না? আমি হলাম অনির্বাণ, আমি হলাম অভিষেক, আমি হলাম প্রিয়া। হাসি পাচ্ছে, যাই হোক অনেকটা ভালোবাসা, অনেকটা ভালোবাসা সাথে একটু অনিয়ম, কিন্তু চলবে না অনিয়ম করা। ও আজ জন্ম ধরে অনিয়ম করে আসছে, ওর একটা নিয়মই নেই ওর কিছু। হ্যাঁ ভিডিওটা শেষ করি, বাবা রে বাবা কি মেয়েটার গলাটা খুব বেটা ছেলের মতো একদম। বাবা রে ঠিক আছে চলো টাটা এন্ড গুড নাইট। মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ইউজ করতেই হবে, সেরকম বলে ঘুমানোর সময় একদম মাস্ক পরে ঘুমাবে, তাহলে মরে যায় সবাই। একদম শুনবে না কথা, কেউ চলো রাত্রি একটা বাজে মাস্ক পরে ঘুমাবে।